নাস্তিকবাদী যে সিলেবাস, যে সেকুলারিজম, যে শিক্ষা ব্যবস্থা, এই জায়গা থেকে বাংলার মুসলমান আজও আমরা স্বাধীন হইনি। তাওহীদবাদী যুবকরা যাতে তাওহীদের চেতনা ভুলে যায়, এই জন্য পুরুষ যুবকদেরকে শরীফ থেকে শরীফা বানানোর এক অপপ্রচেষ্টা এদেশের শিক্ষা ব্যবস্থা চলছে। এই শিক্ষা কার্যক্রমের মৌলিক শিক্ষা হবে আগে তিনটা। এক, মারেফাতুল্লাহ, আমাদের শিক্ষার কাজ হবে আল্লাহকে চেনা। বলেন কাকে চেনা, কাকে চেনা? আজকের শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানকে শেখানো হচ্ছে আল্লাহ হলো নিরাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আলো অন্ধকার সমান নয়, রৌদ্র ছায়া সমান নয়, চক্ষুষ্মান ব্যক্তি অন্ধ ব্যক্তি সমান নয়, জীবিত আর মৃত এরাও সমান নয়। গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা জাতি শিক্ষিত দিব। এই শিক্ষার কথা সর্বত্রই বলছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'াহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, اقرأ باسم ربك الذي خلق. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা পার অনুগ্রহে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই 34তম বার্ষিক তাবলিগী ইজতেমায় আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হতে পেরেছি। সর্বাগ্রে সেই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই তাবলিগী ইজতেমায় আমার আলোচ্য বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সংস্কার কার্যক্রম কেন ও কিভাবে। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ মিশ্রিত বাণী থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। রব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, শিক্ষা এই শব্দটির সঙ্গে অপরিচিত কোনো মানুষ বর্তমান পৃথিবীতে বসবাস করে এমনটি নয়। আজকে ও লেভেল থেকে শুরু করে নিয়ে, কিন্ডারগার্টেন থেকে শুরু করে নিয়ে, প্রাইমারি থেকে শুরু করে নিয়ে, ইবতেদায়ী থেকে শুরু করে নিয়ে একেবারে পিএইচডি পর্যন্ত দেশের সর্বত্রই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা অর্জনের এক প্রণন্ত প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, পবিত্র কোরআনুল কারীম পারা 30 অধ্যায় 96 আয়াত 1, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইবনে মাজা প্রথম খণ্ড কিতাবুল ইলমের 224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ। ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহুল বুখারীতে একটি অধ্যায় নিয়ে এসেছেন, জ্ঞান কথা ও কর্মের আগে জ্ঞান অর্জন। এই অধ্যায় রচনা করতে গিয়ে তিনি প্রথমে যে আয়াত কোরআনুল কারীমের নিয়ে এসেছেন, এটি হলো সূরাতুল মুহাম্মাদ অধ্যায় 47,
আয়াত ১৯ যেখানে বলা হচ্ছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আমাদের জেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল জুমার অধ্যায় ৩৯ আয়াত ৯ আল্লাহ তাআলা বলছেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ফাতির অধ্যায় ৩৫ আয়াত ২৮ যে যাদের জ্ঞান আছে যারা শিক্ষিত এরাই আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির অধ্যায় ৩৫ আয়াত ১৯, ২০, ২১, ২২, আলো অন্ধকার সমান নয়, রৌদ্র ছায়া সমান নয়, চক্ষুষ্মান ব্যক্তি অন্ধ ব্যক্তি সমান নয়, জীবিত আর মৃত এরাও সমান নয়। অনুরূপ যে লোক শিক্ষিত আর যে লোক মূর্খ এই লোক কখনো সমান নয়। তাহলে আমরা বুঝলাম শিক্ষার কথা আল্লাহ ফরজ করেছে। আমরাও জানি এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ ন্যাশন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমরা জেনেছি গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এডুকেটেড ন্যাশন, আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা জাতি শিক্ষিত দিব। এই শিক্ষার কথা সর্বত্রই বলছে, কিন্তু মূলত এই শিক্ষা কার্যক্রম কেন সংস্কারের প্রয়োজন? দেখুন ১৮৩৫ সালে লর্ড মেকেলে ভারত উপমহাদেশে যে শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিলেন এই শিক্ষা ব্যবস্থা বর্তমান অবধি চলমান। শুধু তাই নয়, শিক্ষার যে মূল মিশন ছিল, শিক্ষার যে মূল লক্ষ্য ছিল, আজকে লর্ড মেকেলের এই শিক্ষা ব্যবস্থায় তার স্পষ্ট উল্লেখ করে বলেছেন যে আমরা এমন একটা জাতি সৃষ্টি করতে চাই, আমরা আমাদের এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এমন একটা জাতি সৃষ্টি করতে চাই, এ ক্লাস অফ পার্সন ইন্ডিয়ান্স ইন ব্লাড অ্যান্ড কালার, তাদের রক্ত এবং তাদের আকৃতি তাদের কালার এটা ইন্ডিয়ান হলেও বাট ইংলিশ ইজ টেস্টেস ওপিনিয়ন্স মরাল অ্যান্ড ইন্টেলেক্ট, কিন্তু তাদের চিন্তা চেতনা নৈতিকতা বুদ্ধিবৃত্তি সবই ইংরেজদের হবে। আজকে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে এই শিক্ষা ব্যবস্থা তাওহীদের পক্ষে না বিপক্ষে? এই শিক্ষা ব্যবস্থা রেসালতের শিক্ষা দেয় নাকি বেদাতের শিক্ষা দিচ্ছে? এই শিক্ষা ব্যবস্থা রাসূলের আনুগত্যের শিক্ষা দিচ্ছে নাকি মাযহাবী শিক্ষা দিচ্ছে? নিঃসন্দেহে এর বিপরীত শিক্ষা চলছে। আসুন আমরা লক্ষ্য করি বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সংক্ষিপ্ত পরিসংখ্যান। দেখুন সম্মানিত উপস্থিতি, এদেশে প্রাইমারি মোট রয়েছে প্রায় ৬৫,০০০এরও বেশি, এদেশে মাধ্যমিক রয়েছে ২০,৩১৬টি প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজ রয়েছে ১,৪৪৩টি, বাংলাদেশে আলিয়া মাদ্রাসার সংখ্যা ৯,২৯২টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সংখ্যা ৮,৯৭২, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৬টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১৬০টি, সরকারি মেডিকেল রয়েছে ৩৯টি, বেসরকারি মেডিকেল রয়েছে ৭২টি, কওমি মাদ্রাসা রয়েছে ১৯,১৯৯এরও বেশি। এই সব মিলে বাংলাদেশে প্রায় ১.৫ লক্ষ প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে কি শেখানো হচ্ছে? দেখুন কি পরিমাণ অর্থ এই শিক্ষা খাতে আমরা বিনিয়োগ করি। খোদ আমাদের গত বছরই যে শিক্ষা বাজেট পেশ করা হয়েছে এটা হলো ২০২৩-২৪ সালে ৮৮,১৬২ কোটি টাকা শিক্ষার পারপাসে এটা আমাদের বিনিয়োগ করা হচ্ছে। এই ১.৫ লক্ষ প্রতিষ্ঠানে আলিয়া মাদ্রাসায় ২২ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে, কওমিতে ১৪ লক্ষ, প্রাইমারিতে ২ কোটি এবং মাধ্যমিকে ১ কোটি এবং উচ্চ মাধ্যমিকে
29 লক্ষ সব মিলে বিশ্ববিদ্যালয় সহ এদেশে 4,82,80,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। এরা কি শিখছে? এদের মধ্যে কোন সংস্কার আমরা চাচ্ছি? সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 159 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলাম গরিবান ওয়া সাইয়াদু কামা বাজা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, আবার ইসলাম অপরিচিত অবস্থায় চলে যাবে। সফল ওরাই যারা হলো অপরিচিত। জিজ্ঞাসা করা হলো এরা কারা? প্রিয় নবী বললেন, আল্লাযী ইউসলিহুনা মাফসাদান নাস, এরা হলো ওই সকল ব্যক্তি যারা হারিয়ে যাওয়া দিনকে, হারিয়ে যাওয়া ইসলামকে, মিটে যাওয়া ইসলামকে পুনরুদ্ধার করার চেষ্টা করে। আজকে প্রায় 4 কোটিরও বেশি শিক্ষার্থী, 1.5 লক্ষরও বেশি প্রতিষ্ঠান, কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সহিত দেখছি এদেশের শিক্ষা ব্যবস্থা ইংরেজদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মুখস্থ করিয়েছে, বাংলাদেশের বৈশাখ পর্যন্ত চৈত্র মুখস্থ করিয়েছে, কিন্তু এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা মুহররম থেকে জুলহিজ্জা আরবি 12টা মাসের নাম বলতে পারে না। আমরা অত্যন্ত পরিতাপের সহিত লক্ষ্য করছি এদেশের শিক্ষা ব্যবস্থায় 1 শেখানো হয়, এদেশের শিক্ষা ব্যবস্থায় 1 শেখানো হয়, কিন্তু এদেশের শিক্ষা ব্যবস্থায় ওয়াহিদুন শেখার কোনো মাধ্যম নাই। আমার সন্তান স্যাটারডে মানে শনিবার জানে, কিন্তু ইয়াউমুস সাবত মানে কি এটা ওরা বলতে পারে না। আমার সন্তান নোজ মানে নাক জানে, কিন্তু আংফুন মানে কি এটা বলতে পারছে না। আজকে মুসলমান অনেক ইতিহাস জানে, অনেক মনীষীর জীবনী জানে, কিন্তু তারা বিশ্ব নবীর জীবনী জানছে না। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 4 দফা কর্মসূচি কাজ করছে। এর শেষ দফা হলো তাজদিদে মিল্লাত, সমাজ সংস্কার। আর এই সমাজ সংস্কারের প্রথম যে সংস্কার, এটি হলো শিক্ষা সংস্কার। এই শিক্ষা সংস্কার কেন প্রয়োজন? কেননা আমরা 1947-এ একবার স্বাধীন হয়েছি, 1971-এ একবার স্বাধীন হয়েছি, কিন্তু কুদরতি খোদার নাস্তিক্যবাদী যে সিলেবাস, যে সেকুলারিজম, যে শিক্ষা ব্যবস্থা, এই জায়গা থেকে বাংলার মুসলমান আজও আমরা স্বাধীন হইনি। এদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নামে মাজহাবি শিক্ষা চলছে। 4 কোটি আহলে হাদিসদের স্বতন্ত্র কোনো শিক্ষা বোর্ডের মাধ্যমে এদেশের 4 কোটি শিক্ষিত যুবকেরা আদর্শ ইসলামকে জানতে পারছে না। সম্মানিত উপস্থিতি, এদেশের শিক্ষা ব্যবস্থার যে বড় বড় গলত, এর 1 নম্বর হলো যে জাতীয় কোনো লক্ষ্য আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নাই। 2 নম্বর গলত হলো মাদ্রাসা ও সাধারণ শিক্ষার কে আমরা আলাদা করে দিয়েছি। এ বাংলা পড়ুয়া, এ আরবি পড়ুয়া, যে বাংলা জানে সে বাবা মারা গেলে জানাজার সালাত পর্যন্ত আদায় করতে পারে না। 3 নম্বর, এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে শেখানো হচ্ছে হাজারো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমরা দেখলাম আজকে যুবকদের মধ্যে মেয়েলি স্বভাব যাতে চালু হয়, তাওহিদবাদী যুবকরা যাতে তাওহিদের চেতনা ভুলে যায়, এই জন্য পুরুষ যুবকদেরকে শরীফ থেকে শরীফা বানানোর এক অপপ্রচেষ্টা এদেশের শিক্ষা ব্যবস্থা চলছে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা এই দুরবস্থা থেকে আমাদের উত্তরণের পথ হলো এদেশের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা কার্যক্রমের মৌলিক শিক্ষা হবে আগে 3টা। 1, মারেফাতুল্লাহ, আমাদের শিক্ষার কাজ হবে আল্লাহকে চেনা। বলেন কাকে চেনা? কাকে চেনা? যিনি আমার রব, তার জ্ঞান আগে লাগবে আমাকে। এর নাম তাওহীদ। আজকে দেখুন মানুষ আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান
রাখে না। আল্লাহ কোথায়? আল্লাহ ইজ হু, হি ইজ এভরিহোয়ার, আল্লাহ সব জায়গায়। অথচ সুরা আরাফ অধ্যায় 7 আয়াত 54, সুরা ইউনুস অধ্যায় 10 আয়াত 3, সুরা রাদ অধ্যায় 13 আয়াত 2, সুরা তোহা অধ্যায় 20 আয়াত 5, এইভাবে কোরআনুল কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া। আজকের শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানকে শেখানো হচ্ছে আল্লাহ হলো নিরাকার। অথচ সুরা মাইদা অধ্যায় 5 আয়াত 64 আল্লাহর হাত আছে, সুরা তোহা অধ্যায় 20 আয়াত 39 আল্লাহর চোখ আছে, সুরা কালাম অধ্যায় 68 আয়াত 42 আল্লাহর পা আছে, সুরা রহমান অধ্যায় 55 আয়াত 27 আল্লাহর চেহারা আছে। অথচ আমাদেরকে শেখানো হচ্ছে আল্লাহ হলেন নিরাকার। শিক্ষার দুই নম্বর উদ্দেশ্য হবে দিন। আজকে দিন মাঝহাবি দিন হয়ে গেছে। তিন নম্বর হবে মারেফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের রাসূলকে আজকে বলা হচ্ছে তিনি হলেন হায়াতুন নবী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 144 বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কাজেই সম্মানিত উপস্থিতিতে এই শিক্ষা কার্যক্রম কি হবে, এই সংস্কারের জন্য আমাদের কি করতে হবে, এজন্য মোহতরম আমিরে জামাত বই লিখেছেন শিক্ষা ব্যবস্থা ও প্রস্তাবনা সমূহ। এখানে বিস্তারিত উল্লেখ করা আছে কি শিক্ষা চলছে আমাদের দেশে মাদ্রাসা পাঠ্যপুস্তক সমূহের অন্তরালে। এই বইটা আপনারা পড়ুন। পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রথম যে বিষয়টা আগে জানতে হবে, সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যেটাই হোক, আগে তাকে দিন শেখাতে হবে। কি শেখাতে হবে? ইফ ইউ টিচ ইয়র চিলড্রেন থ্রি আওয়ার্স রিডিং রাইটিং অ্যারিথমেটিক লিভ দ্য ফোর্থ আর ইউ উইল গেট ফিফথ আর রাস্কেল। যদি সন্তানকে লেখাপড়া গণিত সব শেখান আর ইসলাম না শেখান, দিন না শেখান, এই সন্তানটা অভদ্র হয়ে যাবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত শিক্ষার আলোয় আমাদের আলোকিত হওয়ার তৌফিক দান করুক। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে বাংলাদেশে 120টারও প্রতিষ্ঠান চলছে। আপনারা নিবন্ধন করে এই সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক অধ্যয়ন করুন, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।